আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইর্ষাদুলমারি বন্ধুরা অনেক দাম্পত্য জীবনে সুখী নন নিজে তৃপ্ত নন স্ত্রীকেও পরিতৃপ্ত করতে অক্ষম যাদের হালকা একটু আলিঙ্গন চুম্বন করতে করতে বের হয়ে যায় মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে কেন বের হয়ে আসে অধিক পরিমাণে হস্তমথন করেছেন অথবা অধিক পরিমাণে ওয়ান টাইম সেবন করেছেন কোনো ভেষজ দ্বারাই কিছু হচ্ছে না আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকের এই ভেষজটিও তাদের জন্য বন্ধুরা কি সেই ভেষজ তৈরি থেকে শুরু করে একেবারে সেবন করা পর্যন্ত এবং কিভাবে সেবন করতে হবে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে পরি পুরোটাই দেখুন আপনি যে উপকৃত হবেন আপনাদের আপনার প্রতিবেশী পরিবার পরিজন বন্ধুবান্ধব উপকৃত হবে বন্ধুরা ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন তারা উপকারিতার কথা বলার শেষেই কথা হলো এটাই আমাদের কাছ থেকে নিন এত মূল্য বিফলে মূল্য ফেরত হানড্রেড পারসেন্ট বিভিন্ন কথা আপনার শুনে থাকেন আমার কোনো ভিডিওতেই এই ধরনের আলোচনা নেই আপনি নিজে তৈরি করুন নিজে সেবন করুন নিজে উপকৃত হন অন্যকে উপকৃত করুন কথা না বাড়িয়ে শুরু করছি এটি হচ্ছে একদম অরিজিনাল জঙ্গলি বলুন পাহাড়ি বলুন দেশি বলুন অরিজিনাল আলকুশির পাউডার বন্ধুরা এক কেজি বীজকে তিন কেজি দুধ দিয়ে সিদ্ধ করে ফেলুন হয়তো প্রশ্ন করবেন না কত সময় ভাত রান্না করতে চাউল চাপ দিয়ে আপনার দেখে থাকেন যে ভাত সিদ্ধ হয়েছে কিনা এটি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন সেখানে নিন কড়া রোদ্রে এই বীজকে শুকিয়ে পাউডার করে নিন বন্ধুরা প্রশ্ন করে থাকেন দুধটা কি করব কোনো সমস্যা নেই চাইলে খেতে পারেন চাইলে ফেলে দিতে পারেন এটি পুরো স্বাস্থ্যকর অনেক উপকারী দুধ বন্ধুরা এরপর মেশিনে হোক ব্লেন্ডার মেশিনে হোক ভালোভাবে এটি পাউডার করে নিন চালুনি দিয়ে চেলে নিন বড় বড় সিল্কে থাকলে এটি আলাদা হয়ে যাবে একটি একটি করে একদম সিলিয়ে নিতে হবে এই কথাগুলো কেন বলা হয় যাতে নিজেরা এটা তৈরি আপনারা না করেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এরপরে এই পাউডারকে সকালে একসাচামিজ রাত্রিতে একসাচামিজ করে পাউডার নিয়ে এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে সকাল বিকেল সেবন করুন সমস্যা খুব গভীরে না গেলে এক মাস সেবন করুন আর ধ্বজবঙ্গ রোগের যতগুলো সিমটম থাকে লক্ষণ থাকে সবগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে একদম নব্বই দিন সেবন করুন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হবে এবং লোহদ্বন্দ্বের মতো শক্ত হবে আপনার প্রাইভেট অঙ্গ প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার ডিপেন্লা ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের লক্ষ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে